আমরা ছোট রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 12টা। তো আমাদের একটু সময় লাগছে, মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা করে প্রত্যেকটা স্টপে, কারণ আমরা সব চিনিও না সেই জন্যে। কিন্তু মোটামুটি গুগল ম্যাপে এখানে কিন্তু সব ঠিকঠাকই দিচ্ছে, কোনো অসুবিধা করছে না যা দেখতে পাচ্ছি আর কি। ভাগীরথীর তীর ধরে আমরা এসে পৌঁছালাম জামে মসজিদে, মতিঝিল মসজিদ নামে এটা পরিচিত। মতিঝিল পার্কে ঢোকার ঠিক আগেই পাবেন এই মতিঝিল মসজিদ বা কালা মসজিদ। নবাব আলীবর্দী খাঁর কন্যা ঘসেটি বেগম তার ছোট বোন আমিনা বেগমের ছেলে এবং সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামুল্লাহকে দত্তক নেন এবং তাকে নিজের ছেলে হিসেবে লালন পালন করেন। একরামুল্লাহ অল্প বয়সে মারা যান। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান একরামুল্লার মৃত্যুতে শোক সইতে না পেরে মারা যান। তাদের দুজনকেই জামে মসজিদের প্রাঙ্গণে দাফন করা আছে। এটা জানা যায় যে নবাব আলীবর্দী খান জামে মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসতেন। তো এই ছিল জামে মসজিদ বা কালা মসজিদ বা মতিঝিল মসজিদের ইতিহাস। এবার আমরা চলে যাব মতিঝিল পার্কে, যেটা ঘসেটি বেগমের মূল আস্থানা এবং যেখান থেকেই পলাশির যুদ্ধের ফলাফলকে বিকৃত করার জন্য যে চক্রান্ত শুরু হয়েছিল সেই কেন্দ্রবিন্দুতে। চলুন ঘুরে দেখি মুর্শিদাবাদের মতিঝিল পার্ক। মতিঝিল পার্ক অ্যাকচুয়ালি ঝিলটা হচ্ছে এখান থেকে শুরু আছে, দেখুন আমি দেখাচ্ছি, এখান থেকে শুরু আছে এবং ইউ প্যাটার্নে পুরো ঝিলটা আছে। ইউ প্যাটার্ন বলতে এখান থেকে ঘুরে এসে এইদিকে কিন্তু ঝিলটা আছে। মতিঝিল সম্পর্কে যা ইতিহাস আছে, যে হিস্ট্রি আছে সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুধু তাই নয়, যেখানকার যে সৌন্দর্য অবশ্যই আপনি আসলে ভীষণ ভালো লাগবে। তো এখানকার যা সৌন্দর্য বা যা ইতিহাস আছে, যা যা রিকোয়ারমেন্ট আছে আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। মতিঝিল, সত্যি মতিতে ভরা ঝিল, কত সুন্দর সে ঝিল, স্নিগ্ধ প্রাণচঞ্চল, দেখলেও মন ভরে ওঠে। কিন্তু মন ভারাক্রান্ত হওয়ার ক্ষেত্রেও এর জুড়িমেলা ভার। বাংলার ইতিহাসের কালো পর্দা নিয়ে দাঁড়িয়ে আছে এই মতিঝিল। কবিগুরু রবীন্দ্রনাথের একটা লাইন খুব মনে পড়ছে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। সত্যি সিরাজের জন্যে, নবাব সিরাজউদ্দৌলার জন্যে হয়তো এই লাইনটা খুব প্রযোজ্য। আগে বলি কিভাবে আসবেন। মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন কম খরচে, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। ঢুকেই মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য ছড়িয়ে আছে। এটা তো আর 1757 সাল নয় যে সব সাজে সাজে রব হয়ে উঠবে। সালটি 1757, এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার, আর ফেরা হয়নি আমাদের প্রিয় সিরাজের। ভাগীরথী তীরের মুর্শিদাবাদ ভারতের ইতিহাসে মহান এক বিভীষিকাময় অধ্যায় রচনা করে গেছে। ভাগীরথীর তীরে নবাবের প্রাসাদ যেমন দর্শনীয় হয়ে দেখা দিয়েছিল, তেমনই তা গ্রাসও করে ভাগীরথী। সাজানো বাগানে প্রবেশ করেই কিন্তু কালো পাথরের কিছু মূর্তি দেখতে পাবেন, তার মধ্যে আছে মুর্শিদকুলি খাঁয়ের মূর্তি। তার দৌলতে আমরা ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদ বা পরে নাম পরিবর্তনে মুর্শিদাবাদ কিন্তু পাই। এছাড়াও একে একে দাঁড়িয়ে আছে সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খাঁ, আর সাথেই দেখতে পাবেন বিশাল এক কামান, মীর মদনের কামান। এটি উপহার পাওয়া একটি কামান যা ওলন্দাজরা আলীবর্দী খাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন, ব্যবহার করতেন সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন। এবার আসি মতিঝিলের ইতিহাস সম্পর্কে। 1750 থেকে 1851 সালে ঘসেটি বেগমের স্বামী নওয়াজ মোহাম্মদ খাঁ একটি প্রাসাদ নির্মাণ করেন এই মতিঝিলের পাড়ে। নাম দেয়া হয় সিংহী দালান
বা শাহী দালান। এই প্রাসাদে বসবাস করতেন ঘসেটি বেগম, যার একমাত্র অপছন্দের পাত্র ছিল নবাব সিরাজউদ্দৌলা। এই সুবিশাল ঝিলের আয়তন 1050 বিঘা এবং ইংরেজি বর্ণ ইউ আকৃতির এই ঝিল। একটু একটু করে পার্কের ভেতরে এগোতে থাকলাম, দেখলাম পার্কের মধ্যে বিভিন্ন রকম বিনোদনের জায়গা, অর্থাৎ প্রচুর পরিমাণে ফুলের বাগান আর ফুলের গাছ। আপনি চাইলে এখানে রাত্রে থাকতেও পারেন, এখানে কিন্তু থাকার জন্যে স্পেশাল ব্যবস্থাও আছে। কিন্তু এই ঝিলের পাড়েই এক অন্ধকারময় ইতিহাস সব হিসেবকে ওলটপালট করে দেয়। একটি ষড়যন্ত্র, উপস্থিত ছিলেন মীরজাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটসন ও লর্ড ক্লাইভ। মীরজাফর প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি ইংরেজদের সাহায্য করবেন। পার্কের শেষ প্রান্ত, এখানেই দাঁড়িয়ে আছে সিরাজ বাহিনী, অর্থাৎ যে সিরাজ বাহিনী 1757 সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিল, এবং সেই যুদ্ধযাত্রার প্রতিলিপি এখানে কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ আগ্রাসন থেকে বাংলাকে বাঁচাতে 15,000 ঘোড়সওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান নিয়ে সিরাজ যুদ্ধযাত্রা করেন। আমাদের ইতিহাস আরও ভালো করে জানানোর উদ্দেশ্যে রোজ 2টো সময় লাইট ও সাউন্ড শো উপস্থিত করা হয়, এটা দেখতে অবশ্যই ভুলবেন না। সিরাজের হীরাঝিলের সম্পদ সব নিয়ে আসা হয় এখানে, কিন্তু সময়ের সাথে মাটিতে মিশে গেছে ঐশ্বর্য বিলাসিতা। এখানে সব ধরনের খাবার এবং আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে সবই ঠিকঠাক এখানে পেয়ে যাবেন। তো বাইরে থেকে খাবার নিয়ে আসার দরকার নেই, যদি আপনার প্রয়োজন না থাকে। অবশ্যই বাইরে থেকে খাবার নিয়ে আসারই দরকার নেই যদি আপনার প্রয়োজন না থাকে। এখানে আপনি মোটামুটি সবই খাবার পেয়ে যাবেন, মানে ফাস্টফুড থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন। সিজনে আসলে একটু টাফ, মানে একটু দাম বেশি পড়ে, আদারওয়াইজ মোটামুটি নর্মালই থাকে, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনি ঘোরার জন্যে অনেক বড় ঝিল, সুতরাং ঘোরার জন্য অনেক জায়গা আছে, কোনো সমস্যা নেই। আপনি দুপুরে এখানে খেয়েও আপনি অনেকক্ষণ রেস্টও নিতে পারবেন। সিরাজের প্রিয় খোশবাগের ইতিহাস নিয়ে আবার আসছি পরের পর্বে। সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।